মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাংলা ভাষা এমন এক ভাষা যে ভাষার জন্য আন্দোলন হয়েছে, অনেক বীর সন্তান শহীদ হয়েছে। ভাষা আন্দোলনের ইতিহাস আমরা সকলেই জানি। এই বাংলা ভাষাই আবার দুই দেশ তথা দুপার বাংলার মেলবন্ধনের সেতু। দুই বঙ্গের এই ভালোবাসা আন্তরিকতা চিরস্থায়ী হোক। পশ্চিমবঙ্গবাসীদের কাছে বিপুল জনপ্রিয়তার পাশাপাশি পূর্ববঙ্গের মানুষেরও আপনজন রাজশ্রীদি। অগণিত মানুষ বাংলাদেশ থেকে এসে দিদির সান্নিধ্যে পরামর্শ পেয়ে অত্যন্ত খুশি, তারা ভীষণভাবে সন্তুষ্ট। এছাড়াও অনলাইনে পরামর্শ নেন দিদির কাছ থেকে তার বাংলাদেশের অনুগামীরা। কিন্তু গত কয়েকদিন যাবত অনলাইনে এই পরামর্শ প্রক্রিয়ায় কিছু সমস্যার মুখোমুখি হচ্ছিলেন অনেকেই। তাই বাংলাদেশের মানুষদের সুবিধার্থে নগদ নামক একটি অ্যাপ পরিষেবার মাধ্যমে ফিস জমা নেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে। যারা চাইছেন রাজশ্রীদের সুপরামর্শ পেতে ও তার তান্ত্রিক প্রতিকার গ্রহণ করতে, তারা যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে 9330789557। এই নাম্বারে আপনাদের জানিয়ে দেওয়া হবে কিভাবে নগদ অ্যাপের মাধ্যমে ফিস জমা করবেন এবং কিভাবে ভিডিও কলে দিদির সাথে সরাসরি কথা বলতে পারবেন। দিদি আপনার জন্মছক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন এবং আপনার জন্য প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান প্রস্তুত করবেন, যা পৌঁছে যাবে আপনার কাছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা ভরসা রাখার জন্য। গণেশ সাধিকা রাজশ্রী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দিদির যাত্রাপথকে এতটা সুগম করে তোলার জন্য। 2002 সাল থেকে অসংখ্য মানুষের জীবনের ওঠা পড়ায় নানাবিধ সমস্যায় প্রতিকার প্রতিবিধান দিয়ে পাশে থেকেছেন যিনি, কখনো বন্ধুর মতো, কখনো অভিভাবকের মতো। আর আগামী দিনে এভাবেই মানুষের সমস্যা সমাধানে থেকে যাবেন যিনি, তিনি তো আমাদের সকলের প্রিয় রাজশ্রীদি। ধন্যবাদ আবারও আপনাদের সকলকে, এভাবেই পাশে থাকবেন আগামী দিনে।